প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো তোমরা যারা 2023 সালের এসএসসি পরীক্ষা ইতিমধ্যে শেষ করেছ, তারা অনেকেই আমাকে কমেন্টে নক করতেছো বা ইনবক্সে নক করতেছো, এবং অনেকেই জানতে চাচ্ছে যে পরীক্ষার রেজাল্ট কবে দেবে বা তারিখ ফিক্সড আছে কি না, বা একটা নির্দিষ্ট তারিখে দেবে কি না ইত্যাদি তারিখটা জানার চাচ্ছিল, মানে জানতে চাচ্ছিল অনেকেই। তো এই মেসেজটা দেওয়ার জন্য আমার এই ভিডিওটা করা। তো যারা তোমরা এসএসসি পরীক্ষা শেষ করেছ, তার অধৈর্য হওয়ার কিছুই নাই। পরীক্ষার রেজাল্ট অ্যাকচুয়ালি আমাদের বোর্ডের নিয়ম অনুসারে সেটা হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার 2 মাস পরে, সর্বোচ্চ যদি হয় 2 মাস, তবে অনেক সময় দেখা যাবে 50 দিন বা 45 দিনের মধ্যেও রেজাল্ট পাবলিশড হয়ে যায়। তো তোমরা অবশ্যই সর্বোচ্চ ম্যাক্সিমাম যদি ধরে নাও সেটা হচ্ছে 60 দিন, ম্যাক্সিমাম 60 দিনের মধ্যে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, অর্থাৎ 2 মাসের মধ্যে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, অধৈর্যের কিছুই নাই তোমরা। তো এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে পরীক্ষা অলরেডি শেষ হয়েছে, তো পরীক্ষা দেখা গেছে তত্ত্বীয় পরীক্ষা, যারা সায়েন্সে পরীক্ষা দিয়েছ তাদের তত্ত্বীয় পরীক্ষা অ্যাকচুয়ালি 23 তারিখেই, 23শে মে কিন্তু শেষ হয়েছে লিখিত পরীক্ষা। তো তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার 2 মাসের মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি রেজাল্ট পাবলিশড হয়। তো অবশ্যই তোমরা দেখবা, যেহেতু পরীক্ষা 23 তারিখে শেষ হয়েছে সায়েন্সের, এবং আর্টসের 28 তারিখে শেষ হয়েছে, আর্টস বা কমার্সের যাদের কৃষি ছিল শেষ পরীক্ষাটা হয়েছে 28 তারিখে। তো 28 তারিখে যদি ধরি আমরা, তাহলে দেখা যাবে যে জুন জুলাই, অর্থাৎ জুলাইয়ের শেষের দিকে অ্যাকচুয়ালি রেজাল্ট পাবলিশ হবে ইনশাল্লাহ। তো তোমরা এই টার্গেট নিয়েই থাকো, এবং ধৈর্য হারা হওয়ার কিছু নাই, অবশ্যই রেজাল্ট 2 মাসের মধ্যেই পাবলিশ হবে। এবং তোমরা ডিসাইড করো যে এখন যে সময়টা চলতেছে এই সময়টা কোনোভাবেই নষ্ট করবে না, কাজে লাগাইতে হবে। আমি এই জন্য একটা ভিডিও দিয়েছিলাম যে কিছু ট্রেনিং করতে পারো, ইংরেজি শিখতে পারো, ইংলিশ স্পোকেন ইংলিশ শিখতে পারো, বা কম্পিউটার শিখতে পারো, অথবা ইন্টারের ইংলিশ বইগুলো নিয়ে সংগ্রহ করে পড়তে পারো, বাংলা বই নিয়ে সংগ্রহ করে পড়তে পারো, আইসিটিটা পড়তে পারো। মানে বসে থাকা যাবে না। সো এই মেসেজগুলো দেওয়ার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আমার এই ভিডিওটা তৈরি করা। তো যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর এই বিষয়ে অর্থাৎ শিক্ষা বিষয়ে যে কোনো তথ্য আপডেট পেতে অবশ্যই চ্যানেলটার সাথেই থাকবা। তো তোমরা যারা এসএসসি পরীক্ষা শেষ করলা, রেজাল্ট প্রকাশ, এছাড়া ভর্তি, কলেজ ভর্তি ইটসেট্রা এভরিথিং এই চ্যানেলে শেয়ার করা হবে, তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ, অ্যান্ড সি ইউ এগেইন নেক্সট ভিডিও।